আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চারটা স্পেশাল ইফতারের রেসিপি একসাথে দেখাবো। পিয়াজু, চিকেন ড্রামস্টিক, স্ট্রবেরি লাচ্ছি, আর থাকছে ডিম আলুর চপ। চলুন দেখে নেই। এখানে আমি ড্রামস্টিক তৈরি করার জন্য 5 পিস চিকেন লেগ পিস নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এবার এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন, আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এটাকে ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। আমি হাই ফ্লেমেই মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে দিন। মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এর হাড্ডি থেকে মাংসগুলো এভাবে খুলে নিতে হবে, আর ভেতরে যে একটা হাড্ডির মতন থাকে এটাকে বেছে ফেলে দিবেন। এভাবে সবগুলো মাংস ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে এগুলোকে ভালো করে চপ করে নিচ্ছি। একদম মিহি চপ করে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপ আলু। আলু আমি সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, মানে ভর্তা করে নিয়েছি। মাংস দিয়ে দিলাম, তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ আদা বাটা, 1/4 কাপ পেঁয়াজ কুচি, ইচ্ছে মতো পেঁয়াজ কলি কুচি, আর ইচ্ছে মতো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চামচ ভাজা জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রেড কাশ্মীরি চিলি পাউডার। এর পরিবর্তে আপনার চাইলে প্যাপরিকা পাউডারও দিতে পারেন, আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মেখে নিব। আমি আরও 1/4 কাপ আলু স্ম্যাশ করা, মানে আলু ভর্তা দিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ সস দিয়ে আবারও মেখে নিচ্ছি। এবারে খানিকটা খামি এভাবে হাতে নিয়ে রাউন্ড করে তারপর চ্যাপটা করে হাড্ডির সাথে এগুলো এভাবে লাগিয়ে দিতে হবে। 2 হাত দিয়ে আস্তে আস্তে আমি এটাকে সেট করে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখুন, একটা ড্রামস্টিক রেডি, একদমই পড়ে যাচ্ছে না, ভালোভাবেই স্টিক আছে। এখানে আমি 1/4 কাপ লিকুইড দুধে সামান্য একটু লবণ আর 1টা ডিম ভালো করে গুলে নিব। এই রেসিপিটা চাইলে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। ড্রামস্টিকগুলো ভালো করে ডিপ আর কোট করে তারপর একটা এয়ারটাইটেড বক্সে রেখে ফ্রিজের ডিপ সেকশনে আপনারা 1 সপ্তাহের মতন রাখতে পারবেন। আর অবশ্যই ভাজার আগে বের করে এটাকে ভালো করে ডিফ্রোস্ট করে নেবেন। আমি প্রথমে ডিমে কোট করে নিলাম, তারপর ময়দা দিয়ে কোট করে নিচ্ছি, আবারও আমি ডিমে ডিপ করে নিব, তারপর ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিব। আমি এখানে ডাবল কোট করেছি। ড্রামস্টিকটাকে আপনারা অবশ্যই ডাবল কোট করে নেবেন, তাহলে আর একদমই খুলে যাবে না, আর খেতেও ভালো লাগবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে ডুবো তেল দিয়ে গরম করে নিয়েছি, ড্রামস্টিকগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ড্রামস্টিকের ভেতরের যে উপকরণ রয়েছে সবগুলোই অলরেডি সিদ্ধ করা, এর জন্য এটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না। হাই ফ্লেমে এটা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। এভাবে আস্তে আস্তে ডুবো তেলে এটাকে উল্টে পাল্টে তারপরে ভাজতে হবে। একসাথে অনেকগুলো দেবেন না, তাহলে কিন্তু আবার একটার গায়ে একটা লেগে খুলে যেতে পারে, নাড়তেও অনেক সমস্যা হবে। এর জন্য চেষ্টা করবেন 2টা বা 3টা করে ভেজে নেওয়ার। এগুলো লাল হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমার সবগুলো ড্রামস্টিক রেডি, আমি সার্ভ করে দিয়েছি। ভিউয়ার্স, এখানে আমি 2 ধরনের ডাল নিয়েছি। 1/2 কাপ আছে কলাইয়ের ডাল বা খেসারির ডাল, আর 1/2 কাপ মসুরের ডাল। আমি ধুয়ে এটাকে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিব। দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি, তবে এখানে একটা ট্রিক্স আছে। আমি কিন্তু পুরোটা মিহি ব্লেন্ড করিনি, কিছুটা আস্ত আস্ত রয়েছে আর কিছুটা মিহি হয়েছে। এবার এটাকে ম্যারিনেট করে নিব। প্রথমেই দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ কুচি, আর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে ভালো করে প্রথমে একটু মেখে নিতে হবে।
সব শেষেতে অ্যাড করব হাফ কাপ মিহি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা খুবই মিহি কুচি করে নিতে হবে, কারণ যদি মোটা করে কেটে নেন তাহলে কিন্তু পেঁয়াজুটা তৈরি করার পর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে মেখে নিয়েছি, রেস্টে রাখার একদম দরকার নেই, সাথে সাথেই ভেজে নিতে পারবেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, প্রতি ব্যাচে 5 থেকে 4টা করে আমি এখানে এখন ভেজে নিব। আপনারা আপনাদের ফ্রাই প্যান অনুযায়ী প্রতি ব্যাচে 5টা 6টা করে একদম মিডিয়াম টু লো আছে ক্রিসপি করে ভেজে নেবেন। একদম মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা কুক হবে না ভালো মতো আর উপরটা খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে। যত আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন ততটাই কিন্তু এটা ক্রিসপি হবে। আর এটা যদি আপনারা সারাদিনও রেখে দেন তারপরও কিন্তু নরম হবে না, আপনারা যখন খুশি তখন তৈরি করে অনেক লেট করেও কিন্তু এটাকে সার্ভ করে খেতে পারবেন। তাই অবশ্যই আমাদের ট্রিক্সগুলো ফলো করবেন। আর 2টা ডাল মিশিয়ে পেঁয়াজ তৈরি করলে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো হয় আর এটা অনেকক্ষণ ধরে ক্রিসপিও থাকে। ভিউয়ার্স দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এগুলো হয়ে গেছে ভাজা। আমি তেল ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি, আপনারা চাইলে টিস্যুর উপর রাখতে পারেন, এক্সেসিভ অয়েলটা চুষে নেবে। দেখুন কতটা ক্রিসপি হয়েছে আর ভিতরটা ওয়াও অনেক সফট। আমি প্রথমেই স্ট্রবেরি কেটে নিচ্ছি, আমি এখানে 10 পিসের মতো স্ট্রবেরি এভাবে 2 ভাগ করে কেটে নিব। আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন, আবার চাইলে একটু বেশিও দিতে পারেন। আপনারা আমার চ্যানেলে নতুন আসলে ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন হিট করবেন। এবার আমি ব্লেন্ডারের জারে স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখন আমি এখানে টক মিষ্টি দই দিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে একদম টক দইও দিতে পারেন, আবার মিষ্টি দইটাও ইউজ করতে পারেন। এবার দিচ্ছি 1/3 কাপ চিনি, আপনারা চাইলে এখানে 1/3 কাপ হানিও দিতে পারেন। আমি 3 বার প্রেস করে প্রথমে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডার প্রেস করে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা আমার সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটন হিট করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু বেল বাটন হিট করে অল ক্লিক করে দিবেন। এখন আমি এখানে ঠান্ডা দুধ দিচ্ছি 1 কাপ। এবারে আমি আবারও 2 বার প্রেস করে নিচ্ছি, খুবই ইজি আর একদমই সময় কিন্তু লাগে না, তাই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। এবার আমি বরফ দিয়ে দিচ্ছি, আমার প্রয়োজন মতো আমি 4 থেকে 5টি দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। লাস্ট অন টাইম আমি প্রেস করে এখন বন্ধ করে সার্ভ করে নিব। এবার আমি একটু রু আফজা দিয়ে গ্লাসটা গার্নিশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি স্ট্রবেরি সিরাপ থাকে তাহলে সেইটা দিয়ে আপনারা গার্নিশ করবেন, এতে লাস্সিটা খেতে আরও অনেক বেশি মজা হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে লাস্সির ভিতরে 1 টেবিল চামচ স্ট্রবেরি সিরাপ দিতে পারেন, আমি আমার এখানে সুপার মার্কেটে পাইনি তাই ইউজ করতে পারিনি। এবার আমি গ্লাসে ঢেলে দিচ্ছি আর আপনারাও বাসায় ট্রাই করুন, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করুন। আজকে না পারলে কালকে তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু আপনি কমেন্ট করে আপনার ফিডব্যাক দিবেন যে স্ট্রবেরি লাস্সি আপনার কেমন লেগেছে। খুবই দারুণ ইয়াম্মি এই চপটা, চলুন ঝটপট দেখে নেই। আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, 4 থেকে 5টা আলু নিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে মতো এর পরিমাণ কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ভালো করে এটাকে স্ম্যাশ করে নিলাম, খুব সুন্দর মিহি করে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। এরপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন 30 সেকেন্ড এটাকে একটু সতে করে নেব, সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার ভালো করে এটাকে নরম করে নিতে হবে, হালকা নরম হয়ে গেছে, এখন এতে 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পানি অ্যাড করে নিলাম। এবার এতে দিব 1/2 চামচ জিরার গুঁড়া। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, ভিউয়ার্স পানিটা টেনে গেছে। এখন স্ম্যাশ করা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে 1 মিনিটের মতন এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি এটাকে মিক্স করে দিচ্ছি আর মিডিয়াম আঁচে রান্নাটা করে নিব। এবারেতে 2টে ডিম আমি কুচি করে রেখেছিলাম, সিদ্ধ ডিম এটা মিশিয়ে দিচ্ছি।
খুব সুন্দর করে ডিম আর আলুটা মিশিয়ে নিয়েছি। এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সব শেষে, আর এক মিনিটের মতন এটাকে সতে করে নিব। এক চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে নিলাম, ঝালের পরিমাণ নিজেদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। ভিউয়ার্স, আমার আলুটা রেডি, এখন চুলাটা অফ করে দিব আর এটা হালকা ঠান্ডা হতে রেখে দিব, তারপরে শেপ দিব। ভিউয়ার্স, আলুটা উষ্ণ গরম অবস্থায় আছে, এখন 1/3 কাপ বেরেস্তা এতে দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি শেপটা দিয়ে দিব। আপনার নিজেদের ইচ্ছে মতো বড়ো ছোটো মিডিয়াম সাইজের চপগুলো বানাতে পারেন। এইভাবে চপটা বানালে চপটা কিন্তু খেতে দারুণ হয়। আপনারা যদি এখনও এই ধরনের চপ ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে নেবেন। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, এখন এটাকে কোট করে নিতে হবে। কোট করার জন্য এখানে 1/4 কাপ ময়দা, 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1/2 চামচ রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানির পরিমাণ বলছি না, কারণ আপনারা এই কনসিস্টেন্সিতে রাখবেন সেই অনুযায়ী যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিবেন। অনেক বেশি পাতলা বা ঘন করবেন না, মিডিয়াম রাখবেন। এবার আমি আলুর চপটা ডিপ করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেছি। আমি এখানে সিঙ্গেল কোট করছি, আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন, তবে ডাবল কোট করার প্রয়োজন নেই। তবে যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ডাবল কোট করাই আমার মনে হয় বেশি ভালো হবে। তা নাহলে ফ্রিজে রাখার পর এগুলো যখন পুনরায় ভাসতে যাবেন এই কোটটা কিন্তু ফেটে তারপরে আলুর চপটা বেরিয়ে আসবে, মানে আলুটা বেরিয়ে আসবে। এর জন্য অবশ্যই ফ্রিজে রাখলে ডাবল কোট করবেন, আর আমার মতো সাথে সাথে ভেজে নিলে সিঙ্গেল কোট করবেন। আমি এটাকে এখন মিডিয়াম টু লো আছে ভেজে নিব রেড হয়ে যাওয়া পর্যন্ত। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন আর চেষ্টা করবেন ডুবো তেল দেওয়ার। প্রতি ব্যাচে 3 থেকে 4টা করে আপনারা ভেজে নেবেন। যখন এক সেটটা হালকা শক্ত হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। 2 সেটটি সমানভাবে উল্টে পাল্টে রেড হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আর আপনারা যদি ফ্রিজে রাখেন অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে এটাকে ডিফরেস্ট করে তারপরেই কিন্তু ভাজবেন। ভালো করে ঠান্ডাটা ছাড়িয়ে ভেজে নিলে এটা আর ফেটে বেরিয়ে যাবে না। ডিপ ফ্রিজে আপনারা 3 থেকে 4 দিনের মতন এটা সংরক্ষণ করতে পারবেন যদি ডাবল কোট করে রাখেন। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ইয়াম্মি লাগছে। বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, আর ইফতারে আপনারা কী কী খেতে পছন্দ করেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর আপনারাও প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।